সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকালের সাথে ওয়ান্ডারিন পরিবার, এই তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ছোটরা ভালোবাসা নিও, বড়রা প্রণাম নেবেন। আমার সকালটা শুরু হলো এখন 8:30। আমি একবার ঘুম থেকে উঠে আরেকবার ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য এই অবস্থাটা হলো। তো যাই হোক, এখন স্নান হয়ে গেছে, দিয়ে এখন পুজো করব, তারপরে টিফিন বানাবো। আমার সঙ্গে থেকো, আমার সাথে থেকো। আজ সকালে উঠেই প্রথমে তো আমার কুকুরগুলো সব ভাত বসিয়ে দিলাম, চান টান করে পুজো টুজো দিয়ে। তারপরে না রামদেবের ভাবলাম কি, আজকে না একই ওর খেতে খেতে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, তাই বললাম একটু নুডুল বানিয়ে নিই। আটার নুডুল এনে সেটাকে চাউমিনের মতো করে বানিয়ে নেব। ঘরগুলো দেখতে পাচ্ছ অন্ধকার? আজ ঘুম থেকে ওঠার পর থেকে মারাত্মকভাবে লোডশেডিং সব বন্ধ হয়ে গেছে। ঘরের মিক্সি কীরকম চালাও যায় না, চেষ্টা করব আজকে যে মশলাটা না করেই নর্মাল খাওয়ার দাওয়ার খাবারে। তো এই ডেঙ্গু ডেঙ্গু করে না প্রচুর ভয় হয়ে গেছে, সকালবেলায় তো উনুন দিয়েছি ঘরে, আমি আবার একটু ভয় পাই বেশি। তো যাই হোক, আর দেখো আমি কী খাচ্ছি। এটা রামদেবের, যেন যদি গিয়ে বলো রামদেবে আটার নুডুল। তো তোমরা যদি ময়দাটা তো আমাদের মানে ডায়েট চার্টে পড়ে না, তুমি যদি না খেতে চাও তোমার তো ইচ্ছেই হতে পারে তুমি চাউমিন খাবে। তো ওই নুডুলটা নিয়ে হালকা বয়েল করে ধুয়ে নিয়ে তারপর অল্প একটু তেলে তুমি এইভাবেই খেয়ে নিতে পারো। তো আমি তো ডেলি ওটস খাই, আজকে আর আমার কোনোভাবেই আর ইচ্ছা করছে না বাচ্চাদের মতো স্যালাড টাইপ খেতে। তো আজকে ভাবলাম আমি এইভাবেই টিফিনটা করব। তো আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। দেখো আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করব, এটা কী বলো তো? এটা হচ্ছে শোলা কচু। শোলা কচু দিয়ে আমি ওপার বাংলায় যারা চিটাগাঙে থাকে, মানে চট্টগ্রাম যেটাকে আগে চট্টগ্রাম ছিল চিটাগাং বলে, তাদের রেসিপি, যারা বাংলাদেশের আমার রেসিপিটা দেখে থাকবেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা কী। এটার নাম হচ্ছে ডালুর। এবার কীরকম এরকম হালকা একটু নুন জলে বয়েল করে নিয়েছি, দিয়ে এরকম আস্তে আস্তে করে সব কচুগুলোকে আমি এরকমভাবে তুলে নেব। এরকম করে না মুসুর ডালগুলোকে না এইরকম করে সিদ্ধ করে নিতে হবে, মানে খুব গলিয়ে সিদ্ধ করা যাবে না। চলো নেক্সট স্টেপে যাই। আমি এখানে দিয়েছি সর্ষের তেল, এটা দারুণ খেতে জানো। এই ডাল হুতের মধ্যে না মানে লটিয়া শুটকিকে ভেজেও যদি তুমি অ্যাড করো, কারণ আমরা তো শুটকি মাছ খাই ওপার বাংলার চট্টগ্রামে, সেটাও খুব টেস্ট হয়। শুকনো লঙ্কা দিয়ে দেব, একটু রসুন, রসুনটাই হচ্ছে আসল অভিনয়, মানে এইটা হচ্ছে যদি না দাও তাহলে কিন্তু এই ডাল হুতটা ভালো হবে না। রসুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি কচুগুলোকে আস্তে আস্তে করে এর মধ্যে একটু সাঁতলে নেব, কারণ আমি তো বেশি তেল ইউজ করিনি, তো কচুগুলো সব ভালো করে ভাজাও হবে না। তো আস্তে আস্তে করে আমি কচুগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, কারণ বেশি নুন দেবো না, বেশি নুন খাওয়াটাও হেলথের জন্য ভালো না। আর যেহেতু কচু সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম তাই জন্য আমি দিলাম না, এক্ষেত্রে কিন্তু গুঁড়া লঙ্কাটা ইউজ হয়। বা মাকে দেখতাম পাটায় পাটায় মশলা, মানে মা আমাদের চারজনকে মানুষ করতে না অনেক কষ্ট করেছে, দেখতাম এত জমি জায়গা, গরু আমাদের বাড়ি, সব কাজ করেও মাকে দেখতাম সে পাটায় পাটায় মশলা বাড়তো, কোনো দিন মা গুঁড়া মশলা রান্না করতো না। তো এইখানে না মানে শুকনো লঙ্কা বেটেও ইউজ করা যায়। তো আমার তো শরীরটা ভালো না তাই আমার মতো আমি বানাচ্ছি। তো এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এই জায়গায় শুকনো লঙ্কা বাটাটাও দেওয়া যায়, দিয়ে আমি একটু ভেজে নেব। একটু আমি সাঁতলে নিয়েছি। এবার যে মুসুর ডালটা তোমাদের দেখাল না আড়া কাঁচা আড়া সিদ্ধ অবস্থা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 5 মিনিট আমি এটাকে ভালো করে, এটা খুব জানো তো পাতলা হয় না, এইরকমই হয় এটা। তো 5 মিনিট এটাকে কচুর সাথে আমি ফুটাবো। ডালে দেবো বলে নিতে এসছি বলতো, হলুদ পাতা, দেখো আমার বাড়িতে হয়েছে। খুব রোদ উঠেছে দেখো, দারুণ রোদ, একটু মেঘও করছে মাঝে মধ্যে, কিন্তু ভালো হাওয়াও হয়েছে, বেশ ভালো একটা ওয়েদার। আর এই যে দেখো এটা হই কি, ভাবছো যে হলুদ পাতা ডালে দেবো? তো চট্টগ্রামে না ছোট মাছেও এই হলুদ পাতা ইউজ হয়। তো দাঁড়াও হলুদ পাতাগুলোকে কেটে নিই। খুব সুন্দর ফুটে মাখা মাখা হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু হলুদ পাতা।
এটা একটা বাংলাদেশের খুব পপুলার রেসিপি, যারা চট্টগ্রামে থাকো তারাও যেন ঘরে এরকম খেয়েও গরম গরম কিরকম খেতে লাগে দেখো। এবার আমি নামিয়ে নেব। গুড আফটারনুন। রান্না কি হয়েছে? আলু পোস্ত, নতুন আলু পোস্ত। আর এটা হচ্ছে একটা চট্টগ্রামের ডালের রেসিপি, তোমাদের সাথে শেয়ার করেছি, প্লিজ দেখার অনুরোধ রইল। আর এটা দাসবাবু সেই ফেমাস টক ডাল, রুই মাছ ভাজা, টমেটো পোড়া, বেগুন পোড়া, যেহেতু আজকে স্যাটারডে তাই চলো খেয়ে নিই। প্রথমে বাজারগুলো নিয়ে এসছে, দিয়ে এখন ধুয়ে রেখেছি, দিয়ে এখন গুছিয়ে নেব। খাবার ওটস, রুটি খেয়ে খেয়ে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, যেটা আমি খাই না সেটাও খেয়েছি না, তো এখন রাতে ওটস খেয়ে নেব। তার মধ্যে ডিম দিয়েছি, ডাল রয়েছে, পোস্ত রয়েছে, দাস খাবে। এতক্ষণ ইলেকট্রিকের কাজ হচ্ছিলো বাড়িতে, তো রিল বানাতে দেরি হয়ে গেছে, দেখো ধুতেও পারিনি, তো বেশিক্ষণ রাখি না, ঠোঁট কালো হয়ে যাবে বলে লিপস্টিক যত দামই কিনে থাকো এটা একটা সমস্যা ঠোঁট কালো হয়ে যাওয়ার। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10:05, তো পলাশ কাজ করে গেল, তো দেরি হয়ে গেল একটু, তারপরে রিল করলাম, তারপরে ভাত বসালাম, সবজিগুলো এখনও গোটানো হয়নি, গোটাতে হবে। কী হয় জানো তো, মানে একটু দুপুর দুপুর যখন ডিউটি থেকে আসে, আজকে যেমন সবজিটা নিয়ে আসলে কালকে ভিড়ের মধ্যে পড়তে হয় না, কাল আমাদের মার্কেটে যেহেতু এটা রেল শহর, মানে সবারই রবিবার সোমবার প্রায় ছুটি থাকে, তো সবাই কী করে মানে সারা সপ্তাহ বাজারটা করে না, কারণ যেহেতু ডিউটির দিক থাকে না, তাই জন্য আজকে কিছুটা করেছি, তাহলে কালকে দাস একটু হালকা হয়ে যাবে, আর একটু আর মাছ নিয়ে আসলেই সপ্তাহটা চলে যাবে, তাই জন্যই আর কি আজকে কিছুটা বাজার করিয়ে রেখেছি। তো ব্লগটাকে আর না টেনে দেখার অনুরোধ রইল, স্কিপ না করে যাবার। কালকের ব্লগটাতে আমার কপিরাইট হয়েছে, আমি জানি না কেন কপিরাইট হয়েছে, আমি এমন কি জিনিস ইউটিউবে দেখিয়ে দিই যে প্রায় ব্লগটাই আমার কপিরাইট হয়ে যায়, হয়তো ইউটিউবের রুলের বিরুদ্ধে হয়তো কোনো কথা রয়েছে যেটা কপিরাইট হয়ে গিয়েছে। তো চেষ্টা করব, আর চেষ্টা কী করে করবো যদি আমাকে না বোঝানো হয় যে কি, আমি তো নিজেও বুঝতে পারছি না কেন কপিরাইট হয়ে যাচ্ছে, তাহলে অনেক বড়ই আমার চ্যালেঞ্জ। তো ভিডিওগুলো, আমার ব্লগগুলো একটুখানি শেয়ার করে দেওয়ার অনেকটাই অনুরোধ রইল, যারা ডেলি দেখো ভালো বন্ধু বান্ধবের মধ্যে ব্লগটা শেয়ার করে দিও, আর যারা আমাকে কমেন্ট করো দিদি বলে অসংখ্য ধন্যবাদ, যারা বন্ধু বলো, বোন বলো, দিদি বলো, সত্যি আবার বলছি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এই প্ল্যাটফর্মে কাউ থেকে ভালোবাসা পাওয়া, ভালো কমেন্ট পাওয়া, আমি অনেকটাই কিছু ভালো করলেই এটা আসে। আর শুভরাত্রি, আর বাড়ালাম না।